জাকের নাসুমের কেমিওতে বাংলাদেশের 250 পার 10 রানের ব্যবধানে 3 উইকেট হারিয়ে বেশ একটা চাপেই পড়েছিল বাংলাদেশের ইনিংস। 174 রানে 3 উইকেট থেকে 184 রানে 6 উইকেট হাতে সময় লাগেনি নানগালিয়ে খারতের 3 আঘাতে বিধ্বস্ত বাংলাদেশের মিডল অর্ডার। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর 76 রানের পরও সেই সময় কিছুটা বিবর্ণই ছিল বাংলাদেশের স্কোরবোর্ড। এরপরই আসে জাকের আলী অনিক এবং নাসুম আহমেদের 2 কেমিও। এক সাইড এবং 2 ছক্কার নাসুম আহমেদ করেন 24 বলে 25 রান। আল্লাহ গাজান ফারের ধীর গতির বলে যখন ফিরেছেন নাসুম, দলের স্কোর তখন 7 উইকেট হারিয়ে 230। তবে সপ্তম উইকেট জুটিতে ততক্ষণে 41 বলে 46 রান তুলে ফেলেছিল বাংলাদেশ, সেটাই শেষ পর্যন্ত হয়ে থাকলো বাংলাদেশের ইনিংসের টাইমিং পয়েন্ট। জাকের আলী অনেক শেষ দিকে চেষ্টা করেছেন, সেই চেষ্টার সুবাদে বাংলাদেশ পার করল 250 রানের ল্যান্ডমার্ক। জাকেরের ব্যাট থেকে এসেছে কার্যকরী 37 রান, 3 ছক্কা আর 1 চারে গড়া তার এই ইনিংসের সুবাদেই বাংলাদেশের স্কোর হলো 50 ওভার শেষে 7 উইকেটে 252 রান। সিরিজ জয় করতে আফগানদের সামনে টার্গেট এখন 253।